নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে আজকে নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি খুব সহজেই প্রেশার কুকারে কী করে নিরামিষ খিচুড়ি রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। সবার প্রথমে এক বাটি গোবিন্দভোগ চাল আর এক বাটি মুগ ডাল নিয়ে নেব। দুটোকে একসাথে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এইবার একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত ধোয়া চাল ডালগুলোকে দিয়ে দেব। আর বাড়িতে থাকা যা যা সবজি ছিল সমস্ত সবজি আমি ব্যবহার করব। এখানে আমি ঝিঙে, পটল, চিচিঙে, গাজর নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব। এইবার প্রেশার কুকারে ওই চাল ডালের সঙ্গে সমস্ত সবজিগুলোকে তুলে দেব। এই সময়ই একেবারে পরিমাপ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দেব। হলুদটা পরিমাপে একটু কম দেব। তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসটা অন করে দুটো সিটি দিয়ে মিনিট পাঁচেকের জন্য প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে রেখে দেব। এদিকে আমি খিচুড়ির মশলাটা রেডি করে নেব। খুব অল্প পরিমাপে মশলা দেব। সবার প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তাতে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো আর এক কোয়া আদা গ্রেট করে নিয়ে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাও এর সাথে দিয়ে দেব। একসাথে সবটা নাড়াচাড়া করে ভেজে নেব। খিচুড়ির মশলা পুরো রেডি হয়ে গিয়েছে। এরপর ঢাকাটা খুলে দেখব, জলটা প্রায় শুকিয়ে গেছে। এইবার পরিমাপ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তাতে আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলাটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। এইবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এক মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে 1/3 চামচ গরম মশলার উপর, হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। খিচুড়ি রান্নার মেন কাজটাই হলো কন্টিনিউ হাতা দিয়ে নাড়াচাড়া করতে হয়, তা না হলে নিজটায় বসে গেলে খেতে ভালো লাগে না। সবশেষে এক চামচ চিনি দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গোবিন্দভোগ চালের দুর্দান্ত স্বাদের একটি খিচুড়ি। খিচুড়িটার স্বাদ আর গন্ধটা এতটাই দারুণ ছিল, তোমরা একবার করে দেখো। এই রকম খিচুড়ির সাথে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা যে কোনো কিছু দিলেই ব্যাস একেবারে নিমেষে শেষ হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের আমার এই চটজলদি গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। সকলকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।